তোমরা তো জানোই, আমি আগের মিনি ব্লগে বলেছিলাম যে আজকে আমার মামির স্বাদ, তো সেই জন্যই আমরা রেডি হয়ে সেখানে চলে যাচ্ছি। আর আমি রেডি, তাহলে চলো যাই সেখানে আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি। তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি, চলো তাহলে ইন্ট্রো করি। হাই ফাই, আমি শ্রেয়সী অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। বলেছি যাওয়ার জন্য, মা আর ভাই পরে আসবে, আমি আর বাবা এখনই চলে যাচ্ছি। আমি আর বাবা আর আমরা ফাইনালি পৌঁছেও গেলাম সেখানে। সবাই ব্লগ বানাচ্ছি, কিছু বলবা? এখানে বুনু আমাকে যেভাবে হক করলো, যাওয়ার সাথে সাথে সেমভাবে হক করেছিল, তাই ওকে বললাম তুই এটা আবার কর, আমার ক্যামেরাটা অফ ছিল। আর এটাই হলো আমার সেই মামি যার আজকে স্বাদ। আর একটু আগে যে বুনু বললাম, এটা সেই বুনু, এটা হলো আমার মাসির মেয়ে। আরও এখানে একটু দুষ্টুমি করছিল। আর আমি যেতে যেতে না সমস্ত রিচুয়ালস হয়ে গেছিলো, শুধু খাওয়াটাই বাকি ছিল, তো আমি সেটারই ভিডিও করতে পেরেছি। তারপর এখানে মানি আর বুনু মিলে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলো, আর আমি বিছানার উপরে বসে সব ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম। তারপর কিছুক্ষণ এখানে ফটো তুলাতুলি সেশন চলল। আমি তুলে দিচ্ছি, দে দে তুই আমার ক্যামেরাটা ধর, নে আমার ক্যামেরাটা ধরে সবাইকে তুল, মিমিকে তুল, ফ্রন্ট ক্যামেরায় ওঠো। বললাম না ফটো না, এটা ভিডিও, তোকে ক্লিক করতে হবে না, ভিডিও চালানো আছে। আর এখানে বুনু মামির সাথে বসে খাচ্ছিল জন্য বাবা খুব খোঁচাচ্ছিল, তোমরাই শোনো ওরা কি বলছিল। তুমি একা একা শেষ করতে পারবে না, ও এর জন্য হেল্প করে। বললে হবে না তো, তোর ছবিটা সবাই দেখবে, সত্যি জিনিস মিথ্যা কি করে তারপরে বলবো যে আমার মা, যে ওর মা বলছে দেখা তারপরে বলবা যে মিথ্যাবাদী লোক। দেখ না তারপরে দেখ না কি কি আর কি লিখবো এখন বাড়িতে গিয়ে। আমার কোনো যায়, ও তোর কোনো যায়। এরপর আমরাও খেতে বসে পড়েছিলাম। প্রথমেই ছিল স্যালাড, সাদা ভাত, ডাল, আর তার সাথে ছিল মাছের ডিমের বড়া এবং মিষ্টি কুমড়োর বড়া। লেবু দিয়েছিল আমাকে ঠিকই, কিন্তু আমি লেবু খেতে পছন্দ করিনি, তাই সেটা হাতও লাগাইনি। এরপরে ছিল পনিরের তরকারি, যেটা আমার প্রচণ্ড ফেভারিট, এবং সেটা দিয়ে খাওয়া শেষ হতে হতে চলে এসেছিলো পটল চিংড়ি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। এরপরই পাতে পড়ে গেল একটা বড় সাইজের কাতল মাছের পিস, সেই তরকারিটা খেতেও খুবই ভালো হয়েছিল। এরপরে শেষ পাতে ছিল চাটনি, পায়েস এবং একটা রসগোল্লা। এরপরে খাওয়া শেষ করে চলে যাই আমরা ঘরে। আর সেখানে দেখো এই যে বুনু আমাকে কানের পাশে ফুল লাগিয়ে দিচ্ছে নিজেই পছন্দ করে। আর এখানে যে আমি গুলগুলিকে ডাকছি, ওটা হলো আমার আরেকটা মাসির মেয়ে, মানে আমার আরেকটা গুলি। এরপর বুনু আমাকে বললো যে চল তোকে আমি আমাদের 5 স্টার হোটেলটা খাবো, আমি বললাম তাহলে চল। তো সেখানেই আমরা যাচ্ছি, তো তোমরাও দেখো 5 স্টার হোটেল কোনটা। আর এখানে আমরা একটু সাজিলামও মারছিলাম। এরপর বুনুর 5 স্টার হোটেল থেকে ফিরে এসে আমরা অনেক রিলস বানিয়েছি, অনেক মজা করেছি, এবং তারপর শেষে আমি আর মা বাড়ি চলে আসি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। সো বাই বাই, অ্যান্ড ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না।